নমস্কার বন্ধুরা, আজ আমি টু কালারের একটা ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি থ্রি কাটার ডিভাইড টুলসটাকে ব্যবহার করব। এখানে থ্রি নিডিলস পেছনে থাকবে, ওয়ান নিডিলস মানে থ্রি নিডিলস পেছনে থাকবে, ফোর নিডিলস সামনের দিকে এগিয়ে আনবো। এইভাবে ডিজাইনটা ফেলবো। এখানে থ্রি নিডিলস রয়েছে, ওয়ান টু থ্রি, ফোর নিডিলটাকে সামনের দিকে এগিয়ে নিয়েছি, পরে ওয়ান টু থ্রি, ফোর নিডিলটাকে সামনের দিকে এগিয়ে নিয়েছি। এইভাবে ফার্স্ট রাউন্ড ডিজাইনটা ফেলব। এখানে ক্যারেজের নাম্বার ওয়ানে সেট করব, ক্রিম কালার উল দিয়ে ফোর বার বুনব, ওয়ান টু থ্রি ফোর। এখানে এগিয়ে রাখা নিডলসগুলো পেছনের দিকে পিছিয়ে দেব। ব্লু কালার উল দিয়ে টু বার বুনব, এর আগে যে পাশে যে থ্রি নিডিল ছিল ফোর নিডিলটাকে সামনের দিকে এগিয়ে এনেছিলাম, এখন এই থ্রি নিডিলস তার মিডিলের নিডিলটা সামনের দিকে এগিয়ে আনব। ক্রিম কালার উল দিয়ে ফোর বার বুনব, ওয়ান টু থ্রি ফোর। উলটাকে চেঞ্জ করে এগিয়ে রাখা নিডিলসগুলো পেছনের দিকে পিছিয়ে দেবো, পিছিয়ে দিয়ে ব্লু কালার উল দিয়ে টু বার বুনব। এখানে ফার্স্ট রাউন্ড যেভাবে তৈরি করেছিলাম, প্রথমে থ্রি নিডিলস বাদ দিয়ে ফোর নিডিলটাকে সামনের দিকে এগিয়ে এনেছিলাম, ঠিক সেই একইভাবে ডিজাইনটা ফেলব, মানে অল্টারনেট করে ডিজাইনটা পড়বে। থ্রি নিডিলস রয়েছে, এর পরের রাউন্ডে থ্রি নিডিলসের মিডিলের নিডিলটা সামনের দিকে এগিয়ে আনব। এখন ফোর বার বুনব। ডিজাইনটা এরকম হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।